बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम सुप्रिय शिक्षार्थीरा आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो एर मध्ये कि अध्याय तो पाँच आमादेर परीक्षार मध्ये जे चैप्टारटा आछे एटा कि अलरेडी शेष हो गेछे। आशा करी तुम्हारा बासाय खूब भालो करे भाग अंकगुलो प्रैक्टिस करेछो। कारो जदि एकटु एकटु समस्या थाके तुम्हारा एर मध्ये कि करो आरो भालो करे प्रैक्टिस करो, जेहेतु कयेकदिन परे कि आमादेर द्वितीय श्रेणी अभिज्ञता, ताई ना? আর ভাগ অঙ্ক এখন থেকে ভালো করে করতে না পারলে কি ফোরে গিয়ে ফাইভে গিয়ে তোমাদের তো অনেক সমস্যা হয়ে যাবে, কারণ ফোরে কি আরও বড় সংখ্যা দিয়ে তোমাদের ভাগ করতে হবে। তো দেখো আমাদের অধ্যায়টা একদম ছোট ছিল, অধ্যায় পাঁচ আমরা ভাগ অঙ্কগুলো তোমাদেরকে ছোট ছোট ক্লাস নিয়ে অনেক ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এর মধ্যে তো আমরা এটা শেষ করেছি। এখন আজকে ক্লাসটা হচ্ছে একটা রিভিশন ক্লাস, প্লাস হচ্ছে যে একটা মানবন্ধন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরীক্ষায় কী আসবে, কত নম্বর করে থাকবে। আমি এখানে বোর্ডে সুবিধার জন্য লিখেছি, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ নম্বর, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মানসংখ্য যেটা আমাদের কোথায় আছে শীতে আছে, ওখান থেকে পাঁচটি থাকবে, একটিতে এক নম্বর করে, কত নম্বর পাঁচ নম্বর। এরপর সব ভাগ করো পাঁচটি, আমাদের বই তো অনেক ভাগ অঙ্ক আছে না, তো ভাগ অঙ্ক তো আমরা মোটামুটি সব করেছি। এই যে ভাগ অঙ্কগুলো আছে এই ভাগ অঙ্ক থেকে কয়টি থাকবে দেখো, পাঁচটি থাকবে, একটিতে দুই নম্বর করে, কত নাম্বার দশ নাম্বার। হ্যাঁ, তারপরে হচ্ছে সমস্যা সমাধান। সমস্যা সমাধান মানে কোনগুলো, আমাদের সমস্যা সমাধান কিন্তু একদমই কমে না। এই যে পৃষ্ঠা সাতষট্টি দেখতে পাচ্ছ, পৃষ্ঠা সাতষট্টিতে এক দুই তিন, এখানে তিনটা অঙ্ক আছে, আর এখানে ঊনসত্তর পৃষ্ঠায় দেখো দুই তিন চার পাঁচ ছয়, এখানে শুধুমাত্র পাঁচটা অঙ্ক। তাহলে পাঁচটা আর এখানে তিনটা, মোট কয়টা অঙ্ক? এই আটটা অঙ্ক কি আমরা শুধুমাত্র প্র্যাকটিস করবো। হ্যাঁ, ওখান থেকে দুটি থাকবে, দুটি থেকে কী করবে একটি অঙ্ক করতে হবে, আর একটা নাম্বার কত পাঁচ নম্বর। আর এরপর দেখো বাড়ির কাজ, বাড়ির কাজে পাঁচ নাম্বার, বাড়ির কাজ আমরা কি ইতিমধ্যে আমাদের জমা নেওয়া হয়ে গেছে যেটা, তো পাঁচ নাম্বার যারা তোমরা বাড়ির কাজ জমা দিয়েছ তো তোমরা কি পাঁচ নাম্বার করে পাবে। হ্যাঁ, আর যারা বাড়ির কাজ জমা দেয় না ওরা কিন্তু কখনোই বাড়ির কাজের নাম্বারটা পায় না। তো আমরা কিন্তু বাড়ির কাজগুলো ডেলি, বাড়ির কাজ ডেলি করে চলতে বলি, যেহেতু কি পাঁচটা নাম্বার কিন্তু অনেক বেশি, তো পাঁচ নাম্বার কেউ যাতে মিস না করে। তো এগুলো সব মিলিয়ে কত নাম্বার? মোট পঁচিশ নাম্বার হচ্ছে কি আমাদের শ্রেণীর দিকে। তারপর খেয়াল করো আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করি, তোমরা অনেকেই কী করো না, সংক্ষিপ্ত প্রশ্নে যেগুলোতে গ্রাফ করতে হয় গ্রাফগুলো খাতার ডান পাশে দেখাও না। তো খাতা আমরা যেহেতু এবার পরীক্ষাতে প্রদর্শনী পরীক্ষায় তোমাদের খাতা দেখানোর সুযোগটা হয়নি, সেই জন্য খাতায় লিখে বা তোমাদেরকে দেখিয়ে দিয়ে বুঝাতে পারি নাই যে নাম্বার কোথায় কাটা যায়। তো যদি সংক্ষিপ্ত প্রশ্নের যেগুলোতে গ্রাফ থাকে ওই অঙ্কের গ্রাফগুলো না করো, তাহলে প্রত্যেকটার জন্য কি পয়েন্ট ফাইভ করে কাটা যাবে, ঠিক আছে? আর তারপর দেখো ভাগ করো পাঁচটি, তো এই ভাগ অঙ্কগুলো কী করতে হবে সুন্দর করে মনে করো। ভাগ অঙ্কটা আমি প্রশ্নে এইভাবে দিলাম তোমাদের, ষাট ভাগ কত তিন, তাহলে এটা সব তোমরা রাফে করবে না, সরাসরি নাম্বার লিখে এভাবে অঙ্কের ভিতরে রাফ অঙ্কের ভিতরে কি করবে অঙ্কটা করে তারপর কি দেখাবে, বুঝতে পেরেছ? তারপর উত্তরটা, উত্তরটা কি করবে, উত্তর ভাগফল একদম ভাগ শেষে লিখতে হবে, যদি উত্তর না লেখো উত্তরের জন্য এক নাম্বার করে কাটি থাকবে, অর্থাৎ একটি ভাগ অঙ্কের জন্য দুই নাম্বার, যদি উত্তরটা না লেখো সুন্দর করে ওই উত্তরের জন্য কি এক নাম্বার করে কাটা যাবে। আমি কিন্তু এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছি, খাতা তোমরা না লিখলে নাম্বার কাটা করে কেউ যদি আমাকে এই প্রশ্নটা করতে না পারো, ঠিক আছে? তাহলে ভাগ অঙ্ক আমাকে কী করতে হবে, ভাগ করার পরে উত্তর উত্তর দিয়ে ভাগফল কত ভাগ শেষ করতে এটা আমাকে কী করতে হবে লিখতে হবে। আর এরপরে আসলো সমস্যা সমাধান, তাহলে সমস্যা সমাধান মানে আমাদের যে বিবরণমূলক অঙ্ক যেটা আমি পৃষ্ঠা নম্বরে দেখিয়ে দিয়েছি ওখান থেকে দুটা থাকবে, আর ওই অঙ্কগুলো হচ্ছে কি আমাদের ভাগ অঙ্ক, তাহলে এই ভাগগুলো আমাদেরকে কী করতে হবে রাফে করিয়ে তারপর ওখান থেকে উত্তরটা নিয়ে সুন্দর করে লিখতে হবে, অঙ্ক শেষ উত্তর লিখতে হবে। আর বাইরের কাজের কথা তো বলে দিলাম। হ্যাঁ, তো তোমরা আশা করি এইটুকু বুঝতে পেরেছ। এরপর সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আসলে এভাবে বলতে নিজের কাছে আসলে খারাপ লাগছে, যেটা আমরা যখন খাতাগুলো কাটি ওই সময় দেখি অনেক অভিভাবক আমাদের স্টুডেন্টের খাতায় লিখে দেন, আসলে আপনারা কেন লিখে দেন এটা আমি জানি না। আমরা বারবার একটা কথা আপনাদের বলে থাকি যেটা হচ্ছে কি নৈতিকতার উপর জোর দেবেন, কেননা বাচ্চাকে যদি আপনি এখনই এভাবে লিখে দেন খাতার মধ্যে তাহলে ও কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, পরীক্ষা আজকেও বাসায় দিচ্ছে কালকে যে স্কুলে দেবে না এমন তো কোনো কথা নেই, তাই না? তো যেহেতু স্কুলে পরীক্ষা দেবে তখন সে কিন্তু লেখার যে অভ্যাসটা তার চলে যাচ্ছে সেটা কাটিয়ে উঠতে কিন্তু তার অনেক দিন সময় লেগে যাবে।
আর একটা স্টুডেন্টের লেখা আর একটা অভিভাবকের লেখা কেমন হয় সেটা বোঝার ক্ষমতাটা কিন্তু আমাদের সব টিচারদের আছে, তাই না? তো এই ক্ষেত্রে আসলে আপনাদের এই লেখাগুলো দেখে আমরা খুবই হতাশ, সব শিক্ষকরা আসলে আমাদের খুবই খারাপ লাগে। যেটা হচ্ছে আমরা অনেক চেষ্টা করি আমাদের ক্লাসগুলো এভাবে ভালো করে দেওয়ার জন্য, এরপর ক্লাসগুলো দেওয়ার পর ক্লাস করার পর যে পরীক্ষাটা নিই, পরীক্ষাটাও কিন্তু আমাদের আমাদের মানে অনেক সময় সাপেক্ষ, অনেক শ্রমিত হয় এক কথায়, ঠিক আছে? তো এরপর খাতাগুলো যখন আমরা কাটিয়ে কাটতে নিয়ে যখন দেখি ওখানে স্টুডেন্ট না লিখে একজন অভিভাবক লিখেছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে কতটা খারাপ লাগে এটা নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন। আমি একটা রিকোয়েস্ট করবো, কেউ লিখে দিবেন না, আপনার কাছে যতটুকুই পারেন। দেখেন এখন বাসায় পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ডটা এখানে কোনো ব্যাপার না, ও নিজে কতটুকু পড়ে কতটুকু ভালো রেজাল্ট করতে পারছে ও কতটুকু শিখেছে সেটাই হচ্ছে কি দেখার বিষয়। কারণ ও যদি ভালো করে এখান থেকে আয়ত্ত করতে না পারে, এখন থ্রি ফোর উঠলে কি এখন আর পড়াগুলো যদি সে পড়তে না পারে, ফোর উঠলে কিন্তু কেউ পড়াগুলোর লোড সে নিতে পারবে না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি শুধু একটা রিকোয়েস্টই করব, কেউ লিখে দিবেন না, আপনার বাচ্চা যতটুকু পারে সময়ের মধ্যে ওভাবে বাচ্চাকে লেখার প্র্যাকটিসটা করাবেন, ঠিক আছে? সব আমার কথাগুলো যদি শুনতে খারাপ লাগে আমাকে মাফ করবেন। আর আমি বেশি কিছু দেখাচ্ছি না আজকে, যেহেতু অঙ্কগুলো ওদের ভালো করে করানো হয়ে গেছে কয়েকবার। বাসায় একটু কি তোমরা বাচ্চারা তোমরা কি করবে, বাসায় ভালো করে কি প্র্যাকটিস করবে আর মানমন্ধন অনুযায়ী কি করবে, পরীক্ষার প্রিপারেশনটা নিবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ।